वेलकम टू माय चैनल फ्रेंड्स। जदि हमार चैने नतून भिजिट कर अवश्य सबसक्राइब आगे कर देवें और साथे साथे बेल आइकन ऑन कर देवें। गुड मॉर्निंग क्लास सेवन, तुम्हारे नतून बचरे आज के प्रथम दिन क्लास निच्छी। আমরা বেশি দেরি করতে চাই না। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের যেটা প্রথম লেসন দ্য বুক অফ নেচার পেজ নাম্বার সিক্স, সেই পাতাটা খুলবে। দেখো, এই পাতাটাতে একটা ছবি আছে পণ্ডিত জওয়াহরলাল নেহরু। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ভারত যখন স্বাধীন হলো তখন সেই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তোমরা প্রত্যেক বছর এই জওহরলাল নেহরুর জন্মদিন পালন করো শিশু দিবস হিসেবে, চিলড্রেন্স ডে হিসেবে। সেটা হলো 14th November, নভেম্বর মাসের 14 তারিখ। জওহরলাল নেহরু ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। উনি যে শুধু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, রাজনৈতিক কাজ করতেন, দেশ রক্ষা করতেন তা নয়, উনি খুব ভালো লেখকও ছিলেন। ওনার কয়েকটা বিখ্যাত বই হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। উনি একটা আত্মজীবনীও লিখেছিলেন। ডিউরিং দ্য লেট 1920s হি রোট আ সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়াং ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। 1920-এর দশকে, মানে আমরা তো এখন রয়েছি 2020-2021 শুরু হলো 100 বছর আগে মোটামুটি, 1920-এর যে মাসগুলো সেই মাসগুলোতে উনি কতগুলো চিঠি লিখেছিলেন তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে। তার মেয়েও কিন্তু পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, যার নাম ইন্দিরা গান্ধী। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. পরে একটা বই ছাপা হয়েছিল শুধু বাবার মেয়েকে লেখা চিঠিগুলো নিয়ে। এবার আমরা শুরু করছি আমাদের আজকের পড়া, অর্থাৎ এই গল্পটার প্রথম অংশ, ইউনিট ওয়ান। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. It is very common. When young children ask us questions, we sometimes get angry. যখন ছোট্ট ছেলেমেয়েরা আমাদের কোনো প্রশ্ন করে, বারবার করে, তখন আমরা মাঝে মাঝে বিরক্ত হই। তো এখানে জওহরলাল নেহরু লিখছেন, যখন তুমি আর আমি একসঙ্গে থাকি তুমি প্রায়ই আমাকে প্রশ্ন করো অনেক কিছু সম্বন্ধে, আর আমি সেগুলো চেষ্টা করি উত্তর দেওয়ার। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন তুমি এলাহাবাদে আছো আর আমি মুসুরিতে আছি। এলাহাবাদে ওদের নিজেদের বাড়ি, তাই সেখানে ইন্দিরা রয়েছে আর জওহরলাল কোনো একটা কাজে হয়তো রয়েছেন মুসুরিতে। মুসুরি হচ্ছে উত্তরাখণ্ড জেলার একটা পাহাড়ি জায়গা, আ হিল স্টেশন ইন উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডের আগে নাম ছিল হিমাচল প্রদেশ, আমাদের দেশের একটা রাজ্য। এলাহাবাদ হচ্ছে আরেকটা অন্য শহর, যেটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে, আর টাউন ইন উত্তরপ্রদেশ নাও নোন অ্যাজ প্রয়াগরাজ। এই এলাহাবাদ এখন নতুন নাম হয়েছে প্রয়াগরাজ। তাহলে একজন মুসুরিতে, সে হচ্ছে বাবা, আর একজন এলাহাবাদে, সে হচ্ছে মেয়ে। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড the many countries great and small into which it is divided. আমি যেহেতু তোমার সঙ্গে এখন নেই, তাই আমি তোমাকে আমাদের এই পৃথিবীর আর এই পৃথিবীর বিভিন্ন দেশগুলোর, কিছুটা বড় দেশ, কয়েকটা ছোট দেশ, ইতিহাসের গল্প বলবো। অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস কথাটার মানে এখানে হলো
ঘটনা বলি, বিভিন্ন ছোট ছোট ঘটনা যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, আমি তোমাকে সেগুলো বলবো। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি হয়তো ইংরেজদের ইতিহাস আর ভারতের ইতিহাস সম্বন্ধে কিছু কিছু জানো, কিছু কিছু পড়েছো। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. England সম্বন্ধে জানাটা পৃথিবীকে জানা নয়, কারণ ইংল্যান্ড হচ্ছে পৃথিবীর একটা ছোট্ট আইল্যান্ড। আইল্যান্ড হলো an area of land surrounded by water. এমন একটা অঞ্চল, এমন একটা ভূমি যার চারদিকে জল, দ্বীপ। আর ভারতবর্ষ বড় দেশ হলেও ভারতবর্ষ সারা পৃথিবীর তুলনায় একটা ছোট অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। যদি আমাদের এই পৃথিবীর গল্প জানতে হয়, তাহলে পৃথিবীর সমস্ত দেশগুলোর কথা এবং সমস্ত দেশের সব মানুষের কথা জানতে হবে যারা সেখানে বাস করেছে। And not merely of one little country where we have been born. শুধু তোমার নিজের দেশের কথা জানলে কিন্তু সারা পৃথিবীর কথা জানা যাবে না। যেমন তুমি যদি শুধু তোমার স্কুলের কথাই জানো আর অন্য কোনো স্কুলের কথা না জানো, তাহলে তো তুমি কোনোদিন স্কুল পাল্টাতেই পারবে না। তুমি যদি শুধু তোমার জায়গাটারই স্টেশনের নাম জানো, অন্য কোনো স্টেশনের নাম না জানো, তাহলে তো তুমি কোনোদিন নিজের জায়গা থেকে কোথাও যেতেই পারবে না। যেমন ধরো সোনারপুর, সোনারপুর থেকে কি কোনোদিন তুমি বাইরে যাবে না? তুমি কি তোমার জেলার বাইরে কোনোদিনও যাবে না? তুমি কি তোমার রাজ্যের বাইরে কোনোদিনও যাবে না? সেই জন্য আমরা যেখানেই জন্মাই না কেন, আমাদের আমাদের আশেপাশের যে রাজ্য বা আশেপাশের যে শহর বা আশেপাশের যে দেশ, সেগুলো সম্বন্ধে জানতে হয়। আজকে এই পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, লাইক দিলে ভালো লাগে, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায়। আর শেয়ার করে বন্ধুদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, সাবস্ক্রাইব একদম ফ্রি। ধন্যবাদ।